দেশের বিভিন্ন স্থানে চালের অবৈধ মজুদ, অধিক মুনাফা ও ঊর্ধ্বমূল্য ঠেকাতে অভিযান পরিচালনা করেছেন প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। এ সময় কৃষকের কাছ থেকে ধান কিনে মজুদ রাখার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা করে জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে চালের অবৈধ মজুদ, অধিক মুনাফা ও ঊর্ধ্বমূল্য ঠেকাতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নিতাইগঞ্জে পরশমনি রাইস এজেন্সি ও রাইস মিলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তি অদিতি ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তবে এসব প্রতিষ্ঠানকে জরিমানা না করে সতর্ক করা হয়। ফরিদপুরের চকবাজার এলাকায় চালের দোকান এবং গোডাউনে অভিযান চালিয়ে নিম্নমানের চাল নতুনভাবে বস্তাজাত করে প্রতারণার দায়ে মেসার্স সোহেল খাদ্য ভাণ্ডারের একটি গোডাউন বন্ধের পাশাপাশি ৪০ বস্তা চাল জব্দ ও ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া মেসার্স জয় গোবিন্দ সাহা খাদ্য ভাণ্ডারকে অতিরিক্ত চাল মজুদসহ নানা অনিয়মে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।